অভিনেতা বা অভিনেত্রী হওয়ার ফার্স্ট প্রায়োরিটি হলো দেখতে সুন্দর হওয়া, তাহলেই একেবারে চান্স। এই বদ্ধ ভুল ধারণা নিয়ে মুখ খুললেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। অভিনয়টা ভেতরে থাকলে তবেই অভিনেতা বা অভিনেত্রী হওয়া যায়, এবং আজকে অভিনেতা হব এই ভাবনার মানে কালকেই সব নেম ফেম পেয়ে যাচ্ছি সেটাও ঠিক নয়। এই পুরো বিষয়টা নিয়ে গুছিয়ে কথা বললেন রুদ্রনীল। নমস্কার, আমি রুদ্রনীল। একটা খুব ইম্পর্টেন্ট কারণে এই ভিডিওটা করা, বিশেষ করে যারা বিভিন্ন জায়গা থেকে, শহর গ্রামের বিভিন্ন জায়গা থেকে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে, যেহেতু খুব বড় একটা ইন্ডাস্ট্রি, সেখানে অনেক কাজ, সেখানে অভিনয় করবার জন্য নিজের মতো করে চেষ্টা করছেন। অধিকাংশই তো আসেন সাধারণ বা মধ্যবিত্ত পরিবার থেকে, এবং যারা যারা এই কাজ করছেন, যারা যারা এই সফল হয়েছেন, তাদের 90% কিন্তু সাধারণ পরিবার থেকেই আসেন, কোনো চেনা জানা পরিবার থেকে আসেন না। এবং সেই বেশ কিছু ইনফরমেশন যে কিভাবে তারা এগোবেন, কিভাবে তারা চলবেন, কিভাবে তারা অডিশন দেবেন বা চান্স পাবেন, এই উদ্দেশ্যটাকে, তাদের এই ইচ্ছাটাকে কাজে লাগিয়ে বেশ কিছু লোকজন টাকা লোটবার জন্য নেমে পড়েছেন এবং মানুষজনকে ঠকিয়ে টাকা ইনকাম করছেন। আমি তাদের সতর্ক হওয়ার জন্য এই ভিডিওটা করছি। প্রথমত জাস্ট একটা জিনিস জানিয়ে রেখে দিই যে বম্বের মতো টলিউডে প্রপার কোনো কাস্টিং এজেন্সি বা কোনো কাস্টিং ডিরেক্টর হয় না। বিভিন্ন লোকজন ফোন করছেন, হয়তো কোনো জায়গা থেকে আপনার রেফারেন্স পেয়েছে বলছেন, কিংবা বলছেন আপনার ফেসবুকে ছবি দেখেছি, ভালো লেগেছে, আপনাকে অভিনয় চান্স করিয়ে দেব অমুক চ্যানেলে বা তমুক সিরিয়ালে, এটা বলে আপনার থেকে 5, 10, 15, 20 হাজার টাকা চেয়ে যাচ্ছে। এবং আপনারা যেহেতু অনেকেই জানেন না যে কিভাবে এখানে কাজ করতে হবে, তাই সেই জন্য সেই টাকাটা দিয়ে দিচ্ছেন। কেউ বলছেন যে আপনার যা ছবি তোলা আছে সেগুলো প্রপার নয়, আমরা আপনাকে গ্রুম করিয়ে দেব, আমরা আপনাকে ফটোশুট করিয়ে চান্স করিয়ে দেব। আমি সবার উদ্দেশ্যে শুধু বলি যে বন্ধু, এইভাবে কিন্তু চান্স হয় না, এটা কোনো পদ্ধতি না, দয়া করে এই ট্র্যাপেতে পা দেবেন না, একদমই না। তারা আপনার প্রশংসা করবেন, প্রশংসা করতে গিয়ে আপনি দুর্বল হয়ে যান, কারণ আমাদের প্রশংসা শুনতে সবাই ভালো লাগে, তাই না? শুধু একটাই কথা বলি, সেটা হচ্ছে যে একটাই সোজা রাস্তা রয়েছে, আপনাদের অ্যান্ড্রয়েড ফোন গুগলে যান, টলিউডের স্টুডিওগুলো, শুটিং স্টুডিওগুলোর নাম টাইপ করুন, জিজ্ঞাসা করুন যে টলিউড শুটিং স্টুডিও, দেখবেন সবকটা স্টুডিওর নাম বলে দেবে। প্রত্যেকটা স্টুডিওতে প্রায় 4-5টা করে সিরিয়ালের শুটিং হয়, সেখানে আপনি আপনার পোর্টফোলিও ছবি, আবার বলছি পোর্টফোলিও ছবি, বিভিন্ন পোশাকে বিভিন্ন গেটআপে পোর্টফোলিও তোলা হয়। পোর্টফোলিও তুলতে গেলে 10-20 হাজার টাকা অ্যাভারেজ খরচ হয়, সাধারণ যে পোর্টফোলিওগুলো, তার থেকে ভালো কোয়ালিটির তুলতে আপনার ইচ্ছে হলে আপনি তুলতেই পারেন, কিন্তু এগুলোতেও কাজ হয়ে যায়। এই ছবির পেছনে নিজের নাম, ফোন নাম্বার, হাইট, বাড়িতে কোথায় থাকেন, সেই অ্যাড্রেস লিখে দিয়ে স্টুডিওর গেট দিয়ে ঢুকবেন, কেউ আটকালে বলবেন যে অভিনয় করবার জন্য আমি ছবি জমা দেব। বললাম যে প্রত্যেকটা স্টুডিওতে কিন্তু 4-3টে করে সিরিয়ালসের শুটিং হয়, তাদের অফিস থাকে, তারা নতুন এবং পুরনো শিল্পী নেওয়ার জন্য এই অফিসগুলোতে ছবি জমা নেন। তো ওই ছবি হাসি মুখে আপনি জমা দেবেন, কষ্ট হলে, ক্লান্ত হলেও, খিদে পেলেও কিন্তু হাসি মুখে থাকবেন। আর যারা ছবি জমা নেবেন, তারা যদি আপনার সঙ্গে অত্যন্ত মিষ্টি ব্যবহার না করে, তো তাহলে দুঃখ পাবেন না, কারণ আপনার আগে অনেকজন এইভাবে ছবি জমা দিয়ে গেছে, ওনারাও হয়তো কথা বলতে বলতে ক্লান্ত, তাই নিজের পার্সোনাল ইগো, আপনি কোন বাড়ি থেকে এসেছেন, এ সমস্ত ভুলে যান। আর সবার আগে ভুলে যান যে আমায় কেমন দেখতে, আপনি যখন মানুষ হয়ে জন্মেছেন তাই মানুষের চরিত্রে অভিনয় করবেন, তাই তো? তাই কে কত ভালো বলছে ফেসবুক ইনস্টাগ্রামে, কত আপনার ফলোয়ার বা লাইক দিচ্ছে, এটাকে দিয়ে রূপ বা কাজের যোগ্যতা বিচার করবেন না, অভিনয়টাই কিন্তু আসল আজকের দিনে। শুধুমাত্র রূপের জন্য কয়েকদিন টিকে থাকা যায়, গুণ না হলে কিন্তু দর্শক, মানে মানুষ, তারা কিন্তু আপনাকে বড় জায়গায় নিয়ে যেতে পারবেন না। তাই কোনো কারোর নেগেটিভ কথাবার্তা শুনে ভেঙে পড়বেন না, এইভাবে আপনি ছবি জমা দিন। ছবি জমা দেওয়ার পর আবার ওই স্টুডিওগুলোর, ওই অফিসগুলোতে 1-10 দিন পরে আপনি আবার গিয়ে কাজের জন্য বলুন যে আমার অডিশন কবে নেবেন। ফটো দিয়ে কিন্তু অভিনেতা বিচার করা যায় না, বিশেষ করে আজকের দিনে, আগের সময় হয়তো হতো, আজকের দিনে অভিনয়টাই মূল জিনিস। তাই আপনাকে অডিশন দিতেই হবে। আর আপনাকে কাস্ট করতে পারে কারা? যে সিরিয়ালসে আপনি অভিনয় করছেন সেই সিরিয়ালসের লোকজন, মানে সেই চ্যানেলে কাজ করা কোনো কর্মী যে ওই সিরিয়ালের সঙ্গে জড়িয়ে রয়েছে, বা প্রডিউসার বা প্রোডাকশন হাউস, বা ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর্স, রাইটার, এক্সিকিউটিভ প্রডিউসার মানে ইপি, প্রোডাকশন ম্যানেজার্স, অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজার্স, এরা কেমন বাইরের কোনো লোক আপনাকে চেনা জানা হয়ে গেলে রেফার করতেও পারে, কিন্তু তার মানে আপনি কাস্ট হবেন না। তাই
অভিনয় করলে পয়সা পাওয়া যায়, পয়সা দেওয়ার কোনো কারণ নেই। যিনি আগে চাইছেন তার মানে তিনি আপনাকে ঠকাবার চেষ্টা করছেন। আপনি লেগে থাকুন, বারবার ছবি জমা দিন, স্টুডিওগুলোতে যান, ক্লান্ত হয়ে যাবেন না। যেহেতু এই পেশার সঙ্গে প্রচুর মানুষের ভালোবাসা, নাম, মান সম্মান জড়িয়ে রয়েছে, তাই একটু কষ্ট করতে হয়, কারণ এরপর আপনি যেটা পাবেন সেটা অনেক বড়, মানুষের ভালোবাসা এবং আশীর্বাদ। তাই এই ধরনের প্রতারকদের ফোনেতে বাড় খেয়ে যাবেন না। আপনার প্রশংসা করলেও মাথা ঠান্ডা করে নিজের অভিনয় ক্ষমতাটাকে প্র্যাকটিস করুন। দরকার হলে ইউটিউবে প্রচুর ভালো ভালো অভিনেতার অভিনয় রয়েছে, সেগুলো দেখুন, প্র্যাকটিস করুন, মানুষ দেখুন, বই পড়ুন, বিভিন্ন চরিত্র হয়ে ওঠার চেষ্টা করুন, কেমন? আর আপনার পোর্টফোলিও ছবি তুলিয়ে ওই সস্তার পোর্টফোলিও হলেই হবে, নাম ঠিকানা ফোন নম্বর জমা দিয়ে স্টুডিওগুলোতে ঘুরুন বা প্রোডাকশন হাউস যেগুলোর অ্যাড্রেস আপনারা জানেন বারবার যান, কারণ আপনি বারবার গেলেই তারা বুঝতে পারবে যে আপনার কাজ করবার ইচ্ছা বা খিদে রয়েছে, কেমন? তখন এই প্রতারকরা আপনাদের কিন্তু ভুলভাল টোপ দিয়ে ঠকাতে পারবেন না। প্রত্যেক জীবিকায় কিন্তু ভালো মানুষ, খারাপ মানুষ, নরম মানুষ, কঠিন মানুষ কিন্তু থাকে। আমি শুধু একটাই কথা তোমাদের বা আপনাদেরকে বলবো যে মন শক্ত কিন্তু রাখতে হয়, কেমন? ভেঙে পড়লে হয় না। আমার মতো সাধারণ ছেলে বা আমাদের মতো যখন সাধারণ পরিবার থেকে উঠে আসা ছেলেরাই 90% জুড়ে অভিনয় করছে সর্বত্র, ছেলে মেয়েরা, টেলিভিশন, ফিল্ম, টেলিভিশনে যেহেতু প্রচুর চরিত্রের প্রয়োজন হয় তাই টেলিভিশনে কাজ বেশি, কেমন? সিনেমায় কম চরিত্র লাগে তাই সিনেমায় কাজ কম, টেলিভিশনে মন দিয়ে কাজ করুন। এবং যেরকম অন্যান্য সাধারণ পরিবার থেকে ছেলেমেয়েরা বিখ্যাত হয়েছে, মানুষের ভালোবাসার পাত্রপাত্রী হয়ে উঠেছেন, আপনিও তেমন হন। শুভেচ্ছা রইল, বোকামি করবেন না, অকারণ নিজেকে ওভার এস্টিমেট করবেন না। প্র্যাকটিস ছাড়া কোনো বিকল্প নেই, ভালো অভিনয় ছাড়া কিন্তু কোনো বিকল্প নেই, বেশি দিন টিকে থাকা যায় না, কেমন? সো প্লিজ এই প্রতারকদের পাল্লায় পড়বেন না। পয়সা দিয়ে যদি কেউ বলেন আপনাকে চান্স করিয়ে দেবো, তিনি মিথ্যা কথা বলছেন, তার কোনো ক্ষমতাই নেই, তিনি আপনাকে ঠকাবার চেষ্টা করছেন, তাই প্লিজ ঠকবেন না। আর এই ভিডিওটা যারা আপনারা দেখছেন, আপনাদের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা প্রোফাইলে যদি কেউ চেনা জানা থেকেও থাকে, তাদের যদি কাজে লাগবে বলে আপনার মনে হয়, প্লিজ শেয়ার করুন, কারণ প্রচুর মানুষ অকারণ ঠকে যান, তার ভালোবাসার কাজটাকে মানুষে দেখতে পাক সেই ভেবে যে কোনো কথায় তারা গলে যান বা যে কোনো কথা তারা মোহিত হয়ে পড়েন এবং বিশ্বাস করেন। প্লিজ এই ভিডিওটা শেয়ার করুন যাতে কেউ না ঠকে। আর ওই পরিশ্রম করে স্টুডিওতে ছবি দেওয়া, জমা দেওয়াটাই কিন্তু আপনার রাস্তা, বারবার যাওয়াটাই আপনার রাস্তা আর আপনার ভালো অভিনয়। শুভেচ্ছা রইল, ভালো থাকবেন, ঠকবেন না, মনে হলে ভিডিওটা শেয়ার করুন।